আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার, এমন স্লোগান সামনে রেখে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,41,000 কোটি, আর ঘাটতি থাকছে 2,51,600 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 53তম বর্তমান সরকারের টানা 16তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। বিকাল 3টায় বাজেট নথি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ অধিবেশনে যোগ দেন আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের প্রথম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে গত 3 বছর ডিজিটাল তথ্যচিত্রের মাধ্যমে বাজেট উপস্থাপনের ধরন পাল্টে বক্তৃতায় বাজেটের আদ্যোপান্ত তুলে ধরেন অর্থমন্ত্রী। এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। রুশ ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে চরম অস্থির বৈশ্বিক অর্থনীতি, এর বড় ভুক্তভোগী বাংলাদেশও। এমন বাস্তবতায় 2024-25 অর্থ বছরের জন্য এক উচ্চাকাঙ্ক্ষী বাজেট দিলেন অর্থমন্ত্রী। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 35,215 কোটি টাকা বাড়িয়ে তিনি ঘোষণা করলেন 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট। 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। বাজেটের 36% অর্থাৎ 2,81,453 কোটি টাকা ব্যয় করা হবে নানা উন্নয়ন খাতে, আর বাকি 64% 5,06,971 কোটি টাকা খরচ করা হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণ পরিশোধ সহ নানা অন্য উন্নয়ন খাতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দের 94%, 2,65,000 কোটি টাকা ব্যয় করা হবে এডিপির আওতায় রাস্তাঘাট, বাঁধ, সেতু সহ নানা অবকাঠামো নির্মাণে। 3% খরচ করা হবে সরকারের বিশেষ প্রকল্পে, আর বাকি 3% রাখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্যের মতো বিশেষ কর্মসূচিগুলোর জন্যে। অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজেটের অন্য উন্নয়ন ব্যয়ের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি কৃষি, বিদ্যুৎ, জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,93,471 কোটি টাকা। এছাড়া দেশের অভ্যন্তর থেকে আগের নেয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 93,000 কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে সরকার খরচ করবে আরো 20,500 কোটি টাকা। যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,80,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা, বাকিটা বিদেশি অনুদান থেকে পাওয়ার প্রত্যাশা করছেন অর্থমন্ত্রী। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,51,600 কোটি টাকা, যা জিডিপির 4.5%, আর অনুদান ব্যতীত ঘাটতি 2,56,000 কোটি। সুবিশাল এই ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে ধার করা হবে 1,60,900 কোটি টাকা, আর বৈদেশিক ব্যাংক থেকে নেওয়া হবে 1,27,200 কোটি। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎসের মধ্যে দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, আর ব্যাংক বহির্ভূত খাত থেকে 23,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 15,400 কোটি এবং অন্যান্য খাত থেকে 8,000 কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। ডলার রপ্তানি রেমিটেন্স সংকটে অতি অস্থিরতায় অর্থনীতি, তাই এবার বাজেটে কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 0.75% কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.75%। এদিকে বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক দাম চরম ভোগান্তিতে ফেলেছে নিম্ন ও মধ্যবিত্তকে, তবে সে অনুযায়ী মূল্যস্ফীতি কমানোর টার্গেট নেই সরকারের, রাখা হয়েছে আগের 6.5%-এর মধ্যেই। 6.5% নেমে আসবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে নির্দিষ্ট আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়া চাল, গম, আলু সহ 30 নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্যশস্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বাড়তে পারে এসি, রেফ্রিজারেটর, সিগারেট, কোমল পানীয় ও মোবাইলে কথা বলার খরচ। সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি কেনার সুযোগও এবার বন্ধ হচ্ছে। তবে বাজেটে মেট্রো রেলের টিকিটে ভ্যাট মকুবের বিষয় না থাকায় 1 জুলাই থেকে বসতে পারে 15% ভ্যাট। আরও জানাচ্ছেন শাকিবুর রহমান।
বাজেটে সাধারণ মানুষের আগ্রহের বিষয় কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো, সাধারণের স্বার্থ রক্ষা, দেশি শিল্প সুরক্ষা আর অর্থনীতি সচল করতে প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের কর ছাড় আর কিছু পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে। আমদানি শুল্ক বাড়ানোর কারণে এবার ম্যাঙ্গো বার ও বিভিন্ন ধরনের জুসের দাম বাড়তে পারে। চাইলেই আগের মতো মোবাইল ফোনে বেহিসেবি কথা বলা যাবে না, 100 টাকা রিচার্জ করলে 30 টাকা 65 পয়সা কেটে রাখা হবে। গরমে স্বস্তি পেতে এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের কর 5% থেকে বেড়ে 10% হচ্ছে, এসব কিনতে ক্রেতাকে বাড়তি টাকা গুনতে হবে। গম, ভুট্টা, সরিষা, তুলা ও শাকসবজির বীজ, কয়লা, জিপসাম, ভিটামিন, পেনিসিলিন, ইনসুলিন, পেপার বোর্ড ও স্টিল জাতীয় পণ্যের দাম বাড়তে পারে। শিল্পের কাঁচামালের উপর বসছে 1% কর। ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর আরও বাড়ানো হচ্ছে, বাড়বে সব ধরনের বিড়ি সিগারেটের দাম। হাসপাতালে সরঞ্জাম আমদানিতেও বসছে শুল্ক, ফলে বাড়ছে চিকিৎসা খরচ। সংসদ সদস্যরা এতদিন বিনা শুল্কে বিলাসবহুল গাড়ি কিনতে পারলেও এবার সে সুযোগ বন্ধ হচ্ছে। সাধারণ ক্রেতা যে গাড়ি 400% শুল্ক দিয়ে কেনেন, সংসদ সদস্যরা তা কিনতে হবে 43% শুল্ক দিয়ে। বাড়বে উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে ও সেতু পারাপারের টোলের খরচ। নিত্যপণ্যে লাগাম টানতে প্রস্তাবিত বাজেটে কিছু স্বস্তির খবরও আছে। পেঁয়াজ, রসুন, চাল, আলু, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, মশলা, ফল সহ 30টি পণ্যে কর ছাড় দেয়া হচ্ছে, ফলে এসব পণ্য কিনতে খরচ কমবে ভোক্তার। উৎসকর কমানোর পাশাপাশি শিশু খাদ্যে কমছে করভার। আমদানি পর্যায়ে গুঁড়ো দুধের কর হার 37% কমানোর প্রস্তাব করা হয়েছে, কমবে বিদেশি চকলেটের দাম। স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি খাতে ছাড় থাকছে, বাজেটে ল্যাপটপ ও কম্পিউটার আমদানি খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। কৃষিজাত পণ্য বিশেষ করে পোলট্রি, গবাদি পশু ও মাছের উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানি পণ্যে শুল্ক কর ও ভ্যাট ছাড় দেয়া হচ্ছে। সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ, তৈরি পোশাক, ক্ষুদ্র ঋণ ও বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ কমানোর প্রস্তাব রাখা হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেটে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। জনপ্রশাসন খাতে মোট বাজেটের সর্বোচ্চ 22.1% বরাদ্দ রেখে জাতীয় সংসদ উত্থাপিত হল 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। টাকার হিসেবে যার পরিমাণ প্রায় 1,75,774 কোটি টাকা। তবে এই প্রথমবারের মতো সুদের বরাদ্দ রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে। এরপরের অবস্থান শিক্ষা প্রযুক্তি খাতের। বাজেটের খাতভিত্তিক বরাদ্দের খবর জানাচ্ছেন মারুফ রেজা। বরাবরের মতো 2024-25 অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে, শতাংশের হিসেবে যার পরিমাণ 22.1% আর টাকার হিসেবে 1,75,774 কোটি টাকা। এই প্রথমবার শিক্ষাকে পেছনে রেখে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সুদ পরিশোধে। নানা উন্নয়ন প্রকল্পে নেয়া দেশীয় ও বৈদেশিক ঋণ ফেরত দিতেই এই গুরুত্ব। শতাংশের হিসেবে মোট বাজেটের 14.2 আর টাকার হিসেবে 1,13,500 কোটি টাকা। এরপরের অবস্থান শিক্ষা ও প্রযুক্তি বাজেট, যা মোট বাজেটের 14% আর টাকার হিসেবে 1,11,157 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাত রয়েছে চতুর্থ অবস্থানে। মোট বাজেটের 10.4% রাখা হয়েছে এ খাতে, টাকার পরিমাণ 82,918 কোটি টাকা। সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। নতুন অর্থ বছরে এ খাতে বরাদ্দ 47,953 কোটি টাকা। দেশে সার্বিক উন্নয়নের পরিপূরক কৃষি খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হয়েছে নতুন বাজেটে। কৃষি ভর্তুকি, কৃষকের আপৎকালীন ঋণ সহায়তার কথা মাথায় রেখে বরাদ্দ রাখা হয়েছে 47,332 কোটি টাকা, যা মোট বাজেটের 5.9%। এরপরে সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে, বরাদ্দ 43,208 কোটি টাকা। পরের অবস্থান প্রতিরক্ষা খাতের। এবার 42,014 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে, যা মোট বাজেটের 5.3%। স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ 5.2%, টাকার পরিমাণ 41,408 কোটি টাকা।
জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ব্যয় হবে 33,520 কোটি টাকা। গুরুত্বের বিচারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 3.8%, টাকায় 30,317 কোটি টাকা। এরপরে গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম এবং শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ব্যয় রাখা হয়েছে। বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ প্রস্তাব করেছে সরকার। তবে 10% নয়, দিতে হবে 15% কর। এই নিয়ে সরকারি কোনো সংস্থা কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। আর করমুক্ত আয় সীমা থাকছে আগের অঙ্কেই। 3.5 লাখ টাকায় করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। সামাজিক নিরাপত্তা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপির তুলনায় কমেছে। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বাকিটা। কালো টাকাকে অর্থনীতির মূলধারায় আনতে চায় সরকার, তাই এবারও বাজেটে কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আইনে যাই থাকুক, 15% কর দিলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকারের প্রশ্ন তুলতে পারবে না। 15% কর দিয়ে নগদ টাকা, ব্যাংক সঞ্চয়, সিকিউরিটিজ সবই বৈধ করা যাবে, এমনকি জমি ও ফ্ল্যাটও বৈধ হবে। 2020-21 অর্থ বছরে সরকার মাত্র 10% করে কালো টাকা সাদা করার সুযোগ দেয়। ওই অর্থ বছরে প্রায় 11,839 জন 20,500 কোটি টাকা বৈধ করে, যা ছিল ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কালো টাকা সাদা করার ঘটনা। সাধারণ মানুষ মূল্যস্ফীতির চাপে পিষ্ট, এরপরও বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছে না, থাকছে 3.5 লাখ টাকায়। নারী, প্রবীণ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের সদস্য এবং গেজেটের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা একটু বেশি, এ সংখ্যা 4-5 লাখ টাকা। 20 লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার 25%, অবশিষ্ট টাকার উপর প্রস্তাবিত কর হার 30%। এদিকে কোনো ভাতাভোগীরই টাকা বাড়ছে না বাজেটে। এতদিন গরিব বয়স্ক নারী পুরুষের ভাতা ছিল 600 টাকা, এবারও তা একই থাকছে। টাকার অঙ্কে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়লেও জিডিপি বিবেচনায় কমছে। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে জিডিপির 2.42%, অথচ চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল 2.52%। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 1,33,272 কোটি টাকা, চলতি অর্থ বছরে যা ছিল 1,26,272 কোটি। ভাতার পরিমাণ না বাড়লেও ভাতাভোগীর সংখ্যা বাড়ছে কিছুটা। সত্যিকার অর্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয় এমন কিছু বিষয়কে এখাতের তালিকায় দেখানো হয়েছে। ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান 25,75,000 জন থেকে বৃদ্ধি করে 27,75,000 জনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট থেকে 3 খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিশাল বাজেটের 40% ভর্তুকি, সুদ পরিশোধ, সরকারি কর্মচারীদের বেতন ভাতায় খরচ হবে। সুদ বাবদ 1,13,500 কোটি টাকা, ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,11,000 কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের বেতন বাবদ 87,700 কোটি টাকা ব্যয় হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। বাজেটে অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কর ছাড়ের প্রস্তাবের প্রভাব পড়েনি বাজারে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব পণ্য। ব্যবসায়ীরা বলছেন, পুরনো পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত দর কমার সম্ভাবনা কম। তবে সিগারেট সহ যেসব পণ্যের দাম বাড়ার কথা রয়েছে তা আগেভাগেই বেড়ে গেছে। ভোক্তাদের অভিযোগ, বাজেট পাশ হওয়ার আগেই অসাধু ব্যবসায়ীরা কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেটে দৌরাত্ম্য কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার দাবি সাধারণ মানুষের। এখনো বাজেটে কোনো প্রভাব মার্কেটে আসেনি। বাজেট যতই ঘোষণা হোক না কেন, বাজেটের মধ্যে তো আমরা পাই না, কখনো কোনোদিন পাইও নি, হয় না। বাজারে কোনো ধরনের প্রভাব পড়বে না, কারণ হচ্ছে এটা তো সিন্ডিকেট সব জায়গায় চলতেছে, বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। এর আগেই বাজারে 500 থেকে 2,000 পর্যন্ত কিছু কিছু প্রোডাক্টের প্রাইস বেড়েছে। দুই দুই পর্যন্ত বাড়ছে 5 টাকা প্যাকেটে, আর যে হলুদ এবার আছে 10 টাকা, ব্যানসন এবার বাড়াইছে 10 টাকা। 2024-25 অর্থ বছরের বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তাতে চাপে পড়বে ব্যবসায়ীরা, এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও চাপ পড়বে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো।
বরং ব্যাংক ঋণ কমিয়ে বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই এবং ডিসিসিআই নেতারা। সংসদে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহ্বান জানান তারা। এদিকে চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কেন সমস্যার সমাধান দিতে পারবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিটি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা গ্রহণযোগ্য নয় বলেও মনে করে সংস্থাটি। একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো, আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে, এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। ক্রান্তিকালীন একটা সংকট দেখা দিয়েছে অর্থনীতির চারিদিকে, তো সেইগুলোর সমাধানের জন্য এই বাজেট যথ উপযুক্তভাবে পদক্ষেপগুলি নিতে পারেনি এবং দিক নির্দেশনাও দিতে পারেনি। বাজেটের ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। ব্যাংকিং খাতের ওপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে সেটা আসলে আমরা মনে করি অনেক বড়, এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপরে একটা বড় ধরনের চাপ পড়বে, যেটা থেকে আসলে অর্থনীতির উপরে আরও বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরে একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। সংকটকালে বাস্তবসম্মত ও গণমুখী বাজেট বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। IMF এর প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে প্রস্তাবিত বাজেট মোটেই জনবান্ধব হয়নি মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেতা GM কাদের বলেন, করের হার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই, ঘাটতি পূরণে আবারও ঋণ নিয়ে পুরনো ঋণ ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান GM কাদের। সংকটে বাস্তবসম্মত গণমুখী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থা সোশ্যাল সেফটি নেটওয়ার্ক এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জনবান্ধব মোটেই হয়নি, বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে, সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই। এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, এটা আমার আশঙ্কা। বাজারে টাকার ডলারের যে মূল্য হওয়া উচিত তার কাছাকাছি একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, যার ফলে রেমিটেন্সের প্রবাহ বাড়বে এবং রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে যেটি হবে আপনার রিজার্ভের উপরে একটা চাপ কমবে। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার ব্যাঙ্কিং খাতের রাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনায় এর মধ্যে আসেনি আর কি। এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলা সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাল্লাহ পড়বে। অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় ভ্যাট বাড়ানোটা কোনো মতেই উচিত হয় নাই, তাতে আমি মনে করি আভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বেড়ে যাবে এবং আমদানি নির্ভরশীল হবে, মূল্যস্ফীতি ছাড়ে চয়ে নামাবে মনে সম্ভব হবে। সরকার চেষ্টা করতেছে এই বাজেটের মাধ্যমে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার, এটা একটা জনবান্ধব বাজেট। বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতি, বিশ্বমন্দা, ডলার সংকট সব মিলিয়ে জুলিয়ে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন উনি দেখছেন, বাংলাদেশকে কীভাবে পেপারলেস বাংলাদেশ করা যায়, স্মার্ট বাংলাদেশ করা যায়, কীভাবে বাংলাদেশকে আরও ডিজিটাল বাংলাদেশ করা যায়, আমি মনে করি এটা সময়োপযোগী একটা বাজেট হয়েছে। 2024-25 অর্থ বছরের বাজেটকে লুটেরা সরকারের নতুন করে লুট করার বাজেট বলে মন্তব্য করেছেন BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার, লুটেরাতে পরিণত হয়েছে, লুটেরাদের বাজেট হবে কি জন্য, লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে,
অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শুক্রবার ভারতে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের গার্লস লাউঞ্জ ও নামাজ ঘর সংস্কার ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। সকালে গার্লস লাউঞ্জ ও নামাজ কক্ষের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম ও ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন, ন্যাশনাল লাইফের ডিএমটি ও সিএফও প্রবীর চন্দ্র দাস সহ অনুষদের শিক্ষকরা। নতুন রূপে গার্লস লাউঞ্জ ফিরে পেয়ে ন্যাশনাল লাইফের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। এগুলো এখানকার লাইট ফ্যাসিলিটিগুলো, এগুলো আমাদেরকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক করে দিয়েছে। অনেক কনজাস্টেড ছিল এরিয়াটা, কিন্তু এখন বর্তমানে এই জায়গাটা অনেক বেশি সুন্দর করছে, এর জন্য আমাদের জন্য অনেক ভালো হয়েছে। একটা হিউম্যান ক্যাপিটাল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এরকম একটি সুন্দর পরিবেশ দেওয়ায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরিবেশগত সংকট মোকাবিলায় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মীদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের আওতায় ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ও সানসিল্কের উদ্যোগে অ্যাওয়ারওয়ের শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস 2024-এর সঙ্গে সঙ্গতি রেখে চট্টগ্রাম ও ঢাকার 10টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়, যার লক্ষ্য প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন করা। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড মেজো মেজো সাপোর্ট প্যালেস্টাইন স্লোগানে বিকেলে যশোর শহরের চিত্রামোড় ও রেল স্টেশন এলাকায় হওয়া র্যালিতে অংশ নেয় নানা শ্রেণীর পেশার মানুষ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মায়েদুল ইসলাম জানান, বিক্রি হওয়া মজুর প্রতিটি বোতল থেকে এক টাকা করে যাচ্ছে ফিলিস্তিনিদের সহায়তায়। এই কার্যক্রম থেকে এখন পর্যন্ত 1,50,00,000 টাকার অনুদান ফিলিস্তিনের দূতাবাসে দেওয়া হয়েছে। চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের সভাপতিত্বে পূবালী ব্যাংক পিএলসির 41তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ সহ উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারগণ ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। সভায় শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে 31 ডিসেম্বর 2023 সালের জন্য 12.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত অনুমোদিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, প্রতিষ্ঠান সচিব আনিসুর রহমান সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এশিয়াটিক 360-এর উদ্যোগে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করল স্কেট মিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। এ উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম বলেন, স্টেট মিস্ট মার্কেটিং জগতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করার পাশাপাশি ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে, এছাড়া ডিজিটাল মাধ্যমে স্থায়িত্ব ও যোগাযোগ বৃদ্ধি করবে। অনুষ্ঠানে বিভিন্ন ইন্ডাস্ট্রির ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড কর্মকর্তাদের লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে পরিচিতি বাড়ানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, পরিচালক ইরেশ চাকের সহ স্টেক মিস্টের সিনিয়র কর্মকর্তাগণ। রাতের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।